আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই বোনেরা, আমি ডক্টর বেলাল হোসেন, প্রভাষক আশুলিয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের বিষয়টা হলো লিঙ্গ। আমরা অনেকেই শক্ত করতে চাই, অনেকে বড় করতে চাই, অনেকেই আপনার এটাকে হস্তমর্দন করতে করতে দেখা গেলো যে তার টিস্যুগুলি, ভেইনগুলি মরে গিয়েছে, অর্থাৎ মানে মরার মতন হয়ে গিয়েছে। অনেক সময় দেখে অনেকে বলে যে, সে আমাদেরকে প্রশ্ন করে, আমাদের কাছে বলে যে এই আমার লিঙ্গের যে রগগুলি আছে সে রগগুলি ভেসে গিয়েছে। মানে কত হস্তমর্দন করতে পারে একজন মানুষ বিয়ে করার আগে যেই হস্তমর্দনগুলি করে, তা আমার মনে হয় জীবনও পাঁচজন স্ত্রী থাকলেও বা এর সাথে বেশি স্ত্রী থাকলেও মনে হয় সে করে শেষ করতে পারতো না। মানে এত হস্তমতন করা হয়, আমার কণ্ঠ কিন্তু বসে গিয়েছে। তাই সেই সমস্ত ভাইদের জন্য, আবার বোনেরাও বলতে পারে যে আমাদেরকে, অনেকে দেখে অনেক জায়গায় কমেন্ট করে যে আমাদেরকে কি কোনো এইগুলির ব্যাপারে নেই, আমরা কি সবাই কি ভালো, তাদের জন্য বলছি যে একটা সহজ উপায়, সেটা হলো যে আমাদের কুনিয়াম, নামে একটা মেডিসিন আছে, কুনিয়াম। এই কুনিয়াম মাধার, আবার বলছি কিউ, বড় হাতের কিউ মতন লেখা থাকে কুনিয়াম, এই মাধার। আর হলো আপনার অলিভ অয়েল, এই অলিভ অয়েল অথবা নারিকেল তেল অথবা জৈতুন তেল নিতে পারেন। তবে সবচেয়ে বেটার জৈতুন তেল তো একই, আবার ভুলে আরেকটা বলে ফেলছি, তো এই যে জৈতুন তেল যেটা অলিভ অয়েল বলেন, এই তেল আর হলো অথবা নারিকেল তেল, এই দুইটার মিশ্রণ, দুইটা যে কোনো একটা নেবেন, এই এই এটাকে মিশ্রণ করবেন, কয়েক ফোঁটা নেবেন এবং কয়েক ফোঁটা এই অলিভ অয়েল নেবেন, নিয়ে তারপরে এটাকে সুন্দর করে মিশ্রণ করবেন। মিক্স করে তারপরে এটাকে আপনার এই যে লিঙ্গ আছে, এই লিঙ্গকে এভাবে ধরবেন, ধরে এটাকে সুন্দর করে এটাকে এভাবে মালিশ করবেন। বলা হয়েছে যে রাইটার বা পরীক্ষারভাবে দেখা গিয়েছে অনেকের যে যদি বৃদ্ধবশও এটা করে থাকে, যদি বৃদ্ধ অর্থাৎ আপনার 70-80 বছর বয়স হয়ে গেছে, তাদের এর নষ্ট হয়ে যায় অনেক কারণে, তাদেরও যদি হয়ে থাকে এটা, আপনার মাত্র 2-3 দিনের ভিতরে এটা সতেজ হয়ে শক্ত হয়ে উঠবে লোহার মতন এবং বলা হয়েছে। তবে আশা করি আপনারা যদি এভাবে ব্যবহার করতে পারেন, আবার বলবেন আপনি এটা কোথায় পাবেন, যে কোনো হোমিওপ্যাথিতে আপনারা এটা সচরাচর মাদার টিংসার পাবেন না, তবে যেখানে পাইকারি দোকান, বড় বড় দোকানগুলি থাকে, যেখানে চেম্বারগুলি থাকে, যেখানে ফার্মেসি থাকে, এই সমস্ত ফার্মেসিতে আপনারা এই কোনিয়াম মাদারটা পাবেন। এই মাদারটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ, যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার এই মরা রগগুলি, মরা বেইনগুলি আবার সতেজ হয়ে উঠবে। আপনার যে হস্তমৈতনের কারণে, ভুলের কারণে, বিভিন্ন কারণে যে আপনার এটা ক্ষতি হয়ে গেছে, তা থেকে আপনি মুক্তি পাবেন। আজকে এই বলে বিদায় নিশ্চিত। বিদায় নেওয়ার আগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন, বেশি বেশি শেয়ার করুন, ভালো লাগলে বেশি বেশি লাইক দিন, যাতে করে আপনাদের প্রাণের উৎসাহ পেয়ে আমি আরও ভালো ভালো এই অসুস্থ অবস্থার জন্য ভিডিও দিই, ভালো অবস্থার জন্য আরও প্রতিদিন 2-3টা করে ভিডিও দিতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।